আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবচেয়ে প্রভাবশালী জেলা থাকে গোপালগঞ্জ। নামটা শুনলেই মনে আসবে বঙ্গবন্ধু আর শেখ হাসিনার কথা, একজন বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, আরেকজন রেকর্ড চারবারের প্রধানমন্ত্রী। তবে কেবল এখন না, এই অঞ্চল রাজনীতিতে প্রভাবশালী ছিল আরো 2 থেকে 2500 বছর আগেও। সে সময় গোপালগঞ্জ নামটি ছিল না, তবে আজকের যে কোটালীপাড়া সেটি ছিল একটি শক্তিশালী রাজ্যের রাজধানী। খ্রিস্টের জন্মের আনুমানিক 300 বছর আগে সেখানে ছিল গঙ্গা রিডাই রাজবংশের রাজধানী। প্রাচীন বাংলায় বঙ্গ নামে রাজ্যের দক্ষিণ অংশের অধীনে ছিল এলাকাটি। এই গঙ্গা রিডাই ছিল ভারতীয় উপমহাদেশের অন্যতম শক্তিশালী রাজ্য। গ্রিক পর্যটক মেগাস্থিনিস তার ইন্ডিকা বইয়ে এর কথা লিখে গেছেন। এলাকাটি তার প্রভাব ধরে রাখে খ্রিস্টীয় চতুর্থ শতকেও। তখনও ব্যবসা বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল কোটালীপাড়া। ত্রয়োদশ শতকেও চন্দ্রদ্বীপ নামে একটি স্বাধীন রাজ্য ছিল এই অঞ্চলে। কোটালীপাড়া ছিল সেই রাজ্যের অধীনে। তবে আজকের গোপালগঞ্জের মানচিত্রটা ছিল অন্যরকম। 1713 সালে মুর্শিদপুর ছিল যশোর জেলার অংশ। গোপালগঞ্জের বাকি অংশ ছিল ঢাকা জালালপুর জেলার অংশ। নানা ভাঙা গড়ার পর 1909 সালে গঠন হয় গোপালগঞ্জ মহকুমা। মুর্শিদপুর ও কোটালীপাড়া থানাও যুক্ত হয় এখানে। 1921 সালে গোপালগঞ্জকে শহরে উন্নীত করা হয়। 15 বছর পর মুর্শিদপুরকে ভেঙে করা হয় কাশিয়ানী থানা। স্বাধীনতার পর 1974 সালে গোপালগঞ্জ সদর থানাকে ভেঙে গঠন করা হয় টুঙ্গিপাড়া থানা। জেলা হিসেবে গোপালগঞ্জের যাত্রা শুরু 1984 সালের 1 ফেব্রুয়ারি। বর্তমানে উপজেলার সংখ্যা 5টি, এর মধ্যে 4টিতেই আছে পৌরসভা। ইউনিয়নের সংখ্যা 68টি। গোপালগঞ্জ নামটি এসেছে এক জমিদার পুত্রের নাম থেকে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে কলকাতা নিবাসী প্রীতিরাম দাস 1800 সালে বর্তমান গোপালগঞ্জের জমিদারি 19,000 টাকায় কিনে নেন। তখন পরগনার নাম ছিল মকিমপুর। তার দ্বিতীয় ছেলে রাজচন্দ্র দাস 1804 সালে বিয়ে করেন মাহিষ্য বংশের মেয়ে রাসমণিকে। স্ত্রী ও 4 মেয়েকে রেখে 1836 সালে মারা যান রাজচন্দ্র। তাদের বড় মেয়ে পদ্মমণির বিয়ে হয় রামচন্দ্রের সাথে। তাদের ঘরে জন্ম হয় 7 সন্তানের। প্রথম পুত্র মারা গেলে দ্বিতীয় ছেলে গণেশ জমিদার হন। গণেশের একমাত্র ছেলের নাম ছিল গোপাল। রাজগঞ্জ বাজারের নাম পাল্টে হয় গোপালগঞ্জ। বর্তমানে জেলার জনসংখ্যা প্রায় 13 লাখ। পুরুষের চেয়ে নারীর সংখ্যা কিছুটা বেশি। 2022 সালের জনশুমারি বলছে জেলায় পুরুষের সংখ্যা 6.5 লাখের কিছু কম। অন্যদিকে নারীর সংখ্যা 7.25 লাখের কাছাকাছি। শিক্ষার দিক দিয়েও গোপালগঞ্জের অবস্থান ভালো। বাসিন্দাদের প্রায় 80% মানুষই প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়েছে। ঘন সবুজ গাছগাছালি, শান্ত টলমলে নদী আর চারদিকে বিস্তৃত বিলের পাশে হিমেল হাওয়ার পরশ নিতে চাইলে যেতে হবে এই জেলায়। কোটালীপাড়ার হিরণ ইউনিয়নের বর্ষাপাড়ার লাল শাপলার বিল সৌন্দর্যের ডালি পেতে বসে আছে। আরো আছে হিরণ্যকান্দি গ্রামের শতবর্ষী আম গাছ। টুঙ্গিপাড়ায় বাগান বাড়িতে করা হয়েছে পাখির অভয়ারণ্য। কত ধরনের পাখি আছে এই দেশে সে বিষয়ে ধারণা পাওয়া যায় সেখানে। মুর্শিদপুরের উজানি ও বনগ্রাম জমিদার বাড়ি দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। সদর উপজেলার উলপুর গ্রামে 200 একর জমির উপর নির্মিত জমিদার বাড়িটি দেখলে চোখ ছানাবড়া হয়ে যাবে। বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রোমান্টিক কবি সুকান্ত ভট্টাচার্যের বাড়িও আছে এখানে। কোটালীপাড়ার উনশিয়া গ্রামে এর অবস্থান। এই জেলার কাশিয়ানী উপজেলায় এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের শুরুতে হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম জমায়েত হয়। এর নাম ওড়াকান্দির মেলা। ভারত থেকেও ভক্তরা আসে এখানে। ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া বহু মানুষের জন্ম হয়েছে এখানকার কাদা মাটিতে। শুরুতেই বলতে হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা। 1920 সালের 17 মার্চ টুঙ্গিপাড়ায় জন্ম হয় বঙ্গবন্ধুর। বেড়ে ওঠা টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ শহর মিলিয়ে, পরে কলকাতায় গিয়ে রাজনৈতিক জীবনের বিকাশ। বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন নেসার জন্ম টুঙ্গিপাড়াতেই। তিনি বাংলাদেশের প্রথম ফার্স্ট লেডি। 1975 সালের 15 আগস্ট তাকেও হত্যা করা হয়। বঙ্গবন্ধুর 6 বছর পর থেকে আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়া শেখ হাসিনার জন্ম টুঙ্গিপাড়াতেই। তিনি রেকর্ড 5 বার প্রধানমন্ত্রী হয়েছেন। গোপালগঞ্জে বেশ কয়েকজন ধর্মীয় ব্যক্তিত্বের জন্মস্থানও, যেমন শামসুল হক ফরিদপুরি। 1898 সালে টুঙ্গিপাড়ায় জন্ম নেওয়া মানুষটি বাংলাদেশের শ্রদ্ধাভাজন ধর্মীয় ব্যক্তিত্ব। তার প্রতিষ্ঠিত গওহরডাঙ্গা মাদ্রাসা কওমি ঘরানার সেরা প্রতিষ্ঠানের একটি। খ্রিস্ট ধর্ম প্রচারক মথুরানাথ বোসও জন্ম নিয়েছেন এই মাটিতে। জেলায় শিক্ষা বিস্তারে তার যথেষ্ট অবদান রয়েছে। আজকে যে বঙ্গবন্ধু কলেজ অন্য নামে এর প্রতিষ্ঠা হয়েছে তার হাত ধরেই। ইতিহাসবিদ রমেশ চন্দ্র মজুমদার, মহাভারতের বাংলা অনুবাদক হরিদাস সিদ্ধার্থ বাগাশি, খ্যাতনামা সাংবাদিক নির্মল সেনের জন্ম গোপালগঞ্জে।